আজকে শেয়ার করব হোমমেড মশলা পনির দিয়ে বকুলের একটা দুর্দান্ত নিরামিষ রেসিপি। নমস্কার বন্ধুরা, সন্ধ্যা রান্নাবাটির আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এই রকমই নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য বেল আইকন সহ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। চলুন তবে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আর যদি রেসিপিগুলো ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে নেওয়ার অনুরোধ রইল। প্রথমে আমি একটা বকুলি নিয়ে টুকরো টুকরো করে কেটে নেব। বকুলিটা যেহেতু দুদিন আগে আনা হয়েছে তাই কিন্তু একটু হলদেটে হয়ে গেছে। বকুলিগুলো কাটা হয়ে গেছে, আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব। এর সঙ্গে আরও কিছু সবজিও আমি কেটে ধুয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ আদা, হাফ ক্যাপসিকাম, কিছুটা বিনস আর একটা আলু। আর নেব মশলা পনির, এটা আমি হোমমেড তৈরি করে নিয়েছি। যদি রেসিপিটা লাগে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রেসিপিটা সম্পূর্ণ ভিডিও আনার চেষ্টা করব। পনিরটা আমি কেটে নিলাম। আর দেখুন, এই পনিরটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বানানোও সহজ, আর একদমই ভেজাল মুক্ত পনির কিন্তু পাওয়া যায়। একটা পাত্রে কিছুটা জল গরম বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে, এবার বকুলিগুলো দিয়ে দেবো। বকুলি সিদ্ধ করব না, জাস্ট একটু ভাপিয়ে নিলে এর মধ্যে থাকা ছোটোখাটো পোকা বা কীটনাশক যা ওষুধ ব্যবহার করা হয় তা কিন্তু বেরিয়ে যায়। বকুলিটা দেওয়ার পর একবার ফুটে উঠলে নামিয়ে এটা জল ছড়িয়ে নেব। কড়াই গরম করে নিয়ে দিয়ে দেবো কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল। দিয়ে প্রথমে দিয়ে দেবো আলুগুলোকে, আলুগুলো খুব ভালো করে ভাজতে হবে। দিলাম পরিমাণ মতো লবণ, মানে আলুর পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ওই তেলের মধ্যেই আমি পনিরগুলো খুব হালকা করে ভেজে নেব। পনিরগুলো হালকা করে ভেজে নিলে এর টেস্টটা অনেকটা বাড়ে, তাই হালকা করে পনিরটা এপিট ওপিট করে ভেজে তুলে নিতে হবে। তারপরে আমি বিনসগুলো দিয়ে দেবো। যেহেতু বিনসগুলো একেবারে কাঁচা তাই প্রথমে বিনসগুলো দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। দিলাম সামান্য পরিমাণ লবণ, তাহলে বিনসটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তারপরে দিয়ে দেব যে ভাপিয়ে রাখা বকুলিগুলো, আর তার সাথে দেব হাফ যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম ক্যাপসিকাম। দিয়ে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট যাবৎ একটু ভেজে তুলে নিতে হবে। কড়াইতে আরও 2 চামচ তেল দিয়ে ফোড়নে দিয়ে দেব 1 চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর দেব সামান্য পরিমাণ হিং, সঙ্গে দেব 5 থেকে 7টা গোলমরিচের গুঁড়ো। আর এবারে দিয়ে দেবো যে আদার কাঁচা লঙ্কা রেখেছিলাম, সেটাকে একটু কুটে নিয়েছিলাম, সেই আদার কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো মতন করে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ বেসম। এই বেসমটা দেওয়ার কারণে কিন্তু এই নিরামিষ তরকারিটা খেতে দুর্দান্ত লাগবে। খুব ভালো করে বেসমটা ভেজে নিয়েছি যতক্ষণ ওর কাঁচা গন্ধ যায়। তারপরে একটা টমেটোকে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম টমেটোটা। টমেটো সিদ্ধ হয়ে বেশ নরম হয়ে আসলে দিয়ে দেব 1 চামচ করে হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা খুব ভালো করে কষানো যায়। এবার কষানোর সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে আলুটা দিয়ে দিলাম, যেহেতু আলুটা সিদ্ধ না, একটু সময় ধরলে আলুটা সিদ্ধ হয়ে যাবে। বাকি সবজিগুলো বেশ নরম তাই সবজিটা একটু পরে দিলাম। সব মশলার সাথে সবজি দিয়ে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা অবশ্যই গরম জল দিতে হবে, গরম জল কিন্তু সবজির একটা টেস্ট বাড়ায়। দেব টেস্ট অ্যাকর্ডিং লবণ, দিয়ে খুব ভালো করে সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে ফিরে এসে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এবার ভেজে তুলে রাখা পনিরগুলো দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেব, দিয়ে আবারও ঢাকা দিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে আরও 3 মিনিট মতো রান্না করে নেব। ফিরে এলাম আরও 3 মিনিট বাদে, আর রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিয়ে দিলাম সামান্য কাঁচা মরিচ, একটু ধনে পাতা, তবে এটা পুরোপুরি অপশনাল। আর দেব 1 চামচ ঘি, ঘিটা দিয়ে ভালো মতন করে নেড়ে চেড়ে নিয়ে গ্যাস অফ করে দেব। আরও 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে তরকারিটা গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে পরিবেশন করুন। আমি কিন্তু আজকে রুটির সাথে পরিবেশন করেছি। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।